আমরা এখন লাভ ক্ষতির কিছু সমস্যার সমাধান দেখব তাহলে তোমাদের আগের ভিডিওতে যা শিখেছো সেগুলোর ব্যবহার শিখে ফেলবা তাহলে এখানে এক বলা হচ্ছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি হালি মানে চারটা ডিম ক্রয় করে পঁচিশ টাকা দরে দরে মানে হচ্ছে সে একটা ইউনিট কিনতে সে কত টাকা ব্যয় করছে সেটা হচ্ছে দর প্রতি দুই হালি সে ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে তাহলে সে এক হালি কিনছে পঁচিশ টাকায় আবার দুই হালি বিক্রি করছে সে ছাপ্পান্ন টাকায় তাহলে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে এই দুই হালিকে আমরা এক হালিতে নিয়ে আসতে পারি তাহলে এক হালির দাম কত আছে সেটা বের করতে পারি সেটা করার জন্য আমরা করতে পারি ছাপ্পান্নকে দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে এক হালির দাম লিখতে পারি এক হালির দাম হবে ছাপ্পান্ন ভাগ দুই তাহলে এটাতে পেয়ে গেলাম আমরা কত ভাগ করলে পাই দুই দুগুণের চার আর সে আট দুগুণের ষোলো মানে আটাইশ তাহলে এক হালি সে বিক্রি করছে আটাইশ টাকায় তাহলে দেখাই যাচ্ছে এখানে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চাইতে বেশি এখানে ক্রয় মূল্য ছিল পঁচিশ টাকা তার বিক্রয় মূল্য হচ্ছে আটাইশ টাকা তাহলে সে লাভ পাবে কত লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তার মানে এখান থেকে আমরা বের করতে পারি লাভ সমান আটাইশ টাকা বিয়োগ পঁচিশ টাকা সমান হচ্ছে তিন টাকা তাহলে তার লাভ হচ্ছে প্রতিহালিতে তিন টাকা এখন আমাদেরকে বের করতে বলছে বিক্রয় করলে তার শতকরা করা কত লাভ হবে তাহলে শতকরা লাভের পরিমাণ বের করতে বলা হয়েছে তাহলে আমরা লাভের শতকরা জিনিসটি কী আপনি লাভ পারসেন্ট সমান হচ্ছে লাভ বে টাকা ভাগ ক্রয় মূল্য বা কেনা দাম যেটাই লেখা দুটোই রাইট গুণন একশো কারণ একশো লিখতেছি কেন পার্সেন্টে নিচ্ছি সেন্ট মানে হচ্ছে একশো এজনে একশো দ্বারা গুণ করে দিলাম তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত লাভ হচ্ছে তিন টাকা ক্রয় মূল্য ছিল কত পঁচিশ আরেক সাথে একশো দ্বারা গুণ করলাম এটা দেখে কেটে যাবে চারবার তার মানে হচ্ছে বারো পার্সেন্ট এখানে যেহেতু শতকরায় বের করি সুতরাং একটা পার্সেন্ট চিহ্ন আমাদের বসায় দিতে হবে বা শতকরা চিহ্ন বসায় দিতে হবে তো এইভাবে আমরা বের করতে পারি আর এখানে আরেকভাবে বলা হচ্ছে যে উল্টাটা করছে সেটা হচ্ছে এক হালির ডিমের দাম না করে সেটা যে দুই হালি হিসেবে ছাপ্পান্ন টাকা বিক্রি করছে সে দুই হালির ডিমের ডিম কিনতে তার কত টাকা খরচ হয়েছে সেটা বের করছে করে তারপরে বিয়োগ করে লাভ ক্ষতি বের করছে তো এক হালির ডিমের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা অনেকে এখানে সমান চিহ্ন ব্যবহার করে এটা কিন্তু সমান চিহ্ন ব্যবহার হবে না কারণ আমরা বাংলায় সুন্দরভাবে লিখতেছি যে এক হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা সমান পঁচিশ টাকা হবে না তাহলে দুই হালি ডিমের ক্রয় মূল্য কত হবে পঁচিশ গুণন দুই টাকা মানে পঞ্চাশ টাকা তাহলে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হবে এই অংশটুকু এইভাবে লিখে দিবা বা এইখানেও যেটা আমরা বলেছিলাম যে যেহেতু একালি ডিমের ক্রয় মূল্য একালি ডিমের বিক্রয় মূল্য চাইতে ছোটো বিদায় লাভ হবে এইভাবে লিখে দেবা তো এখানে লাভ হচ্ছে কত ছাপ্পান্ন পঞ্চাশ মানে ছয় টাকা তাহলে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় লাভ হয় ছয় বাই পঞ্চাশ টাকা একশো টাকায় মানে আমাদের শতকরা বের করতে হবে দেখে একশো টাকায় আমরা ঐকিক নিয়মে বের করলাম বারো টাকা তাহলে লাভ হচ্ছে বারো পার্সেন্ট যেহেতু একশো টাকায় বের করছি সুতরাং আমরা পার্সেন্ট লিখে দেবো তোমরা এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো এটা শর্টকাট এটা করলে তোমরা সৃজনশীল বা বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেনের আনসার তাড়াতাড়ি করতে পারবা আরেকটা দেখি এখানে বলা হচ্ছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো একটা ছাগল বিক্রি করছে ক্ষতি হয়েছে কত আট পারসেন্ট তার মানে সে যা কিনছিলো তার থেকে আট পারসেন্ট কম দামে বিক্রি করছে ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো তো সে যত টাকা বিক্রি করছে তার থেকে যদি আর আটশো টাকা বিক্রি বেশি করতো তাহলে আট পারসেন্ট লাভ হতো ক্ষতির বদলে লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তো এই রকম সমস্যা যখন পাবে তখন ক্রয় মূল্য যদি না দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্যকে আগে ধরে নেবা একশো টাকা যেহেতু শতকরা হিসেবে বের করতে শতকরার ভিত্তি হচ্ছে একশো সুতরাং ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরে নেব তারপরে ক্ষতি এবং লাভ যা হয়েছে সেই অনুপাতে আমরা তার লাভে বিক্রয় মূল্য বের করব ক্ষতিতে বিক্রয় মূল্য বের করব বের করে তার যে পার্থক্য পাবো সেখান থেকে আমরা বুঝে যাব যে এই আটশো টাকা মানে ওই পার্থক্যর জন্য যদি একশো টাকা ক্রয় মূল্য হয় আটশো টাকার জন্য কত টাকা ক্রয় মূল্য হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো তো এর জন্য যেটা করব ছাগলটি ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা ধরলাম কেন কারণ এখানে পার্সেন্ট বলা আছে এবং আমরা ক্রয় মূল্যটা জন্য ভিত্তি হিসাবে একশো টাকা সব সবসময় তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ আট টাকা মানে বিরানব্বই টাকা মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় আট পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে একশো টাকার থেকে আট টাকা বিয়োগ হবে তাহলে হচ্ছে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকার সাথে সে আট টাকা লাভ করছে মানে একশো টাকা খাটিয়ে সে আট টাকা বেশি পাইছে তার মানে একশো টাকা তার বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য বেশি হয় দুইটার পার্থক্য যদি বের করি তাহলে হচ্ছে একশো আট বিয়োগ বিরানব্বই টাকা মানে ষোলো টাকা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ষোলো টাকা তো এখন ষোলো টাকা পার্থক্যর জন্য যদি তার ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে এক টাকায় কত এবং আটশো টাকা পার্থক্যর জন্য ক্রয় মূল্য কত ছিল সেটা আমরা পেয়ে যাব কারণ আমরা যে দুইটা পার্থক্য বের করলাম সেটা আটশো টাকা বেশি বিক্রি করলে তার লাভ হতো সে বিক্রি করছে ক্ষতিতে আট পার্সেন্টে তার মানে সে যে টাকায় বিক্রি করছে তার থেকে তার সাথে যদি আটশো টাকা যোগ করা হয় তাহলে তার আট পার্সেন্ট লাভ হতো তো এই জন্য আমরা দুইটাই বের করলাম ক্ষতির জন্য বের করলাম বিক্রয় মূল্য লাভের জন্য বিক্রয় মূল্য বের করলাম এর সাথে পার্থক্য যেটা আছে সেই পার্থক্যটার জন্য আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য একশো টাকা এবং এই পার্থক্যটার জন্য তাহলে ক্রয় মূল্য কত হবে ঐকিক নিয়মে আমরা সেটা করে ফেলতে পারি তার মানে আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো গুণন আটশো বাই ষোলো তাহলে ষোলো দিয়ে আমরা আটশোরে কাটতে পারি পঞ্চাশ বার যায় কারণ পাঁচশো লোং আশি আর শূন্যটা বসাই দিলাম তাহলে এটার সাথে যদি আমরা গুণ করে দিই হয় পাঁচ হাজার টাকা তাহলে ছাগলটির ক্রয় মূল্য ছিল পাঁচ হাজার টাকা তাহলে এখন যদি তোমাকে বলা হয় তাহলে ছাগলটির ক্ষতিতে বিক্রয় মূল্য কত তাহলে তুমি সহজে বের করতে পারবা কেমন বের করবা যেমন এইটা পাঁচ হাজার টাকা যদি ক্রয় মূল্য হয় আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তাহলে সেটা তুমি এখান থেকে বের করতে পারো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হয় বিরানব্বই টাকা এক টাকায় কত পাঁচ হাজার টাকায় কত অথবা তোমরা সহজ পদ্ধতি ব্যবহার করতে পারো পাঁচ হাজার টাকার আট পার্সেন্ট কত হয় সেটা আমরা পার্সেন্ট বের করতে পারি আট পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে একশো লিখব তাহলে এই দুইটা শূন্য দুইটা শূন্য কেটে যাবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে পাঁচ আটা চল্লিশ তার সাথে শূন্য চারশো তাহলে এত টাকা সে ক্ষতি হয়েছিল তার আট পার্সেন্টের জন্য সুতরাং তার বিক্রয় মূল্য ছিল কত পাঁচ হাজার বিয়োগ চারশো সমান হচ্ছে চার হাজার ছয়শ তাহলে এখান থেকেও আমরা বিক্রয় মূল্য বের করতে পারি এরকম সৃজনশীল যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে তোমরা এগুলো এভাবে বের করে নিয়ে আসতে পারো এখানে একটা শখ দেওয়া আছে যেখানে তোমরা প্র্যাকটিস করবা কিভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকলে তার পার্সেন্ট বের করতে হয় তো এক নাম্বার একটা দেওয়া আছে প্রথমটা করে দেওয়া আছে ক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য ছয়শো ষাট টাকা লাভ হচ্ছে তাহলে কত ষাট টাকা কারণ হচ্ছে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে ষাট থাকে ষাট টাকা পারসেন্টে বের করার জন্য আমাদের যে লাভটা হয় লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন সেটা উপরে লিখবো আর ক্রয় মূল্যটা নিচে লিখবো ছয়শো গুণন একশো তাহলে এটা এটা কেটে যাবে এখানে ছয় দেয়া কাটলে হচ্ছে দশ বার যায় এই জন্য দশ পার্সেন্ট এখানে দেখাও ক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো বায়ান্ন টাকা তার মানে সে ক্ষতিতে বিক্রয় করছে কম দামে বিক্রয় করছে তাহলে তার ক্ষতি হয় কত ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা আর ক্ষতি হচ্ছে আট পার্সেন্ট কেমনে ক্ষতি আট পার্সেন্ট আমরা আটচল্লিশ টাকা উপরে লেখবো ক্ষতির পরিমাণটা তার নিচে লেখবো ক্রয় মূল্য ছয়শ আর এর সাথে গুণন করে দেব একশো তাহলে শূন্যগুলো কেটে যাবে ছয় দেওয়া যায় ছয়টা আটচল্লিশ তার মানে আট পার্সেন্ট তো এই ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য নাই লাভ দেওয়া আছে তেত্রিশ টাকা মানে লাভ আছে আর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণও দেওয়া নাই তো যেহেতু লাভ হয়েছে তার মানে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বড় সুতরাং বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বিয়োগ করে দাও ক্রয় মূল্য পেয়ে যাবা তাহলে পাঁচশো তিরাশির থেকে তেত্রিশ টাকা বিয়োগ করলে কত আসবে তিনের থেকে তিন বিয়োগ হলে হবে শূন্য আটের থেকে তিন বিয়োগ হলে হবে পাঁচ আর পাঁচ তো আসেই তার সাথে কিছু নয় কারণ পাঁচশো পঞ্চাশ টাকা তার ক্রয় মূল্য ছিল বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো তিরাশি টাকা এখন তার লাভ কত পার্সেন্ট হয়েছে সেটা বের করবো কেমনে তার লাভ ছিল তেত্রিশ টাকা ক্রয় মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এর সাথে একশো গুণ করো তাহলে এইটা কেটে যাবে শূন্য আর এখানে পাঁচ দিয়ে কাটতে পারো দুই পাঁচ এগারো দিয়ে যাবে এগারো দিয়ে তেত্রিশে কাটতে পারো তিন তিন এগারো তেত্রিশ তাহলে তিন দুগুণে ছয় পার্সেন্ট হচ্ছে তোমার লাভ আর এটার ক্ষেত্রে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া নাই ক্ষতি বলা হচ্ছে তো ক্ষতি হয় কখন যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চাইতে ছোট হয় তার মানে আমাদের যে ক্রয় মূল্য আছে সেখান থেকে যদি আমরা এই একশো সাত টাকাকে বিয়োগ করে দিই আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব তাহলে এটাকে বিয়োগ করলে কত পাবা ছয়ের থেকে সাত যাবে না আমাদের ধার করতে হবে পাঁচ থেকে পাঁচ চার হয়ে যাবে তাহলে এখানে হলো ষোলো ষোলোর থেকে সাত যদি যায় তাহলে হচ্ছে নয় আর এটা চার হয়ে গেছে চারের থেকে শূন্য গেলে চার আর আটের থেকে এক গেলে হবে সাত তাহলে সাতশো টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য যেটা আটশো ছাপ্পান্ন টাকা দ্বারা কেনা হয়েছিল তাহলে এটার পার্সেন্টেজ বের করবা কেমনে ক্ষতির পরিমাণটা লাগবে একশো সাত নিচে লাগবে ক্রয় মূল্য আটশো ছাপ্পান্ন আর এটার সাথে গুণন করবা একশো তাহলে তোমার ক্ষতির পরিমাণের পার্সেন্টেজে পেয়ে যাবা তো এটা কাটাকাটি করো একশো সাত দিয়ে যদি এটাকে কাটো আটবার দেখো সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে হইলো পাঁচ এটা হচ্ছে শূন্য আর পাঁচ ছাপ্পান্ন আট একে আট তাহলে আটবার গেলো তা আট দিয়ে তুমি এটাকে কাটতে পারো চার দিয়ে কাটতে পারো দুই এখানে হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে পঁচিশ বাই দুই এটাকে আমরা দশমিক ভগ্নাংশে লিখতে পারি বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এখানে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এখানে নিচেরটায় আবার দেখো লাভ দেওয়া আছে লাভের পার্সেন্ট দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নাই তাহলে কি করবা তো যখন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকে না তখন আমরা সেটাকে সেটা ক্রয় মূল্য ধরে নেব একশো টাকা তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ হয়েছে আর তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি আমাদের লাভের জন্য কি ছিল লাভ পার্সেন্ট সমান হচ্ছে লাভের টাকা লাভের পরিমাণ নিচে হচ্ছে ক্রয় মূল্য আর এর সাথে একশো দ্বারা গুণ করতাম তো আমাদের এই লাভ পার্সেন্ট দেওয়া আছে লাভ পার্সেন্ট দেওয়া আছে কত আট লাভ দেওয়া আছে কত চৌষট্টি টাকা ক্রয় মূল্য জানি না এটা বের করতে হবে আর এখানে দেওয়া আছে একশো তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি আমরা যদি উল্টায় নিয়ে আসি তাহলে হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে এটা এই পাশে চলে যাবে আটটা এই পাশে নিয়ে আসি চার আট গুণন একশো তাহলে হচ্ছে কি আট আটা চৌষট্টি তার মানে আটশো টাকা ছিল ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলা আটশো টাকা আর যেহেতু লাভ হয়েছে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যোগ লাভের যে টাকাটা সেটা মানে আটশো টাকা এভাবে বের করে ফেলতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ